হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে জানতে পারবেন গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন ও মেগাস্টার মান্নার 1997 সালে একই দিন সিনেমা হলে মুক্তি পাওয়ার পর কোন সিনেমাগুলো কেমন ব্যবসা করেছিল তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আরেকটা কথা না বললেই নয়, বলিউডের শাহরুখ খানের জিরো, কান্নাডার ইয়াসের কেজিএফ, এই দুটি সিনেমা কিন্তু একই দিন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। মুক্তির পর শাহরুখ খানের জিরো এই সিনেমাটি ফ্লপ হয়, অন্যদিকে কান্নাডার ইয়াসের কেজিএফ এই সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সাউথের নায়করা সিনেমা ক্ল্যাশ করতে ভয় পায় না, অন্যদিকে বলিউডের নায়করা সিনেমা ক্ল্যাশ করতে অনেক ভয় পায়। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত তিন খানের সিনেমা কখনোই একই দিন সিনেমা হলে মুক্তি পায়নি। আর আমরা যারা বাংলা সিনেমার দর্শক তারা একটু লক্ষ্য করলে দেখবেন, আমাদের দেশের নায়করাও সাউথের নায়কদের মতো সিনেমা ক্ল্যাশ করতে ভয় পেত না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে মেগাস্টার মান্না ও গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের একই দিন সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি কেমন ব্যবসা করেছিল তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন ও মেগাস্টার মান্নার প্রথম ক্ল্যাশ হয় 1997 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত গুলাগুলি, আরেকটি সিনেমা হচ্ছে মেগাস্টার মান্না অভিনীত জনতার বাদশাহ। ইলিয়াস কাঞ্চন অমর সানি মৌসুমী অভিনীত গুলাগুলি এই সিনেমাটি জনতার বাদশাহ এই সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে হিট হয়। অন্যদিকে মান্না আমিন খান অন্তরা অভিনীত জনতার বাদশাহ এই সিনেমাটি গুলাগুলি সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে হিট হয়। ইলিয়াস কাঞ্চন ও মান্নার প্রথম ক্ল্যাশে দুজনে জিতে গিয়েছেন, কারো সিনেমা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। ইলিয়াস কাঞ্চন ও মান্নার দ্বিতীয় ক্ল্যাশ হয় 4/4/1997 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে ইলিয়াস কাঞ্চন অভিনীত শাস্তির বদলে শান্তি, মান্না অভিনীত প্রেমের স্মৃতি। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত শাস্তির বদলে শান্তি এই সিনেমাটি ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। মেগাস্টার মান্না অভিনীত প্রেমের স্মৃতি এই সিনেমাটিও ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল। ইলিয়াস কাঞ্চন ও মান্নার দ্বিতীয় ক্ল্যাশে ইলিয়াস কাঞ্চন একটু এগিয়ে থাকলেও দুটি সিনেমাই ব্যবসায়িকভাবে ব্যাপক ক্ষতি হয়েছিল। ইলিয়াস কাঞ্চন ও মান্নার তৃতীয় ক্ল্যাশ হয় 29/8/1997 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত ফাঁসি, মেগাস্টার মান্না অভিনীত দেশদ্রোহী। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত ফাঁসি এই সিনেমাটি দেশদ্রোহী সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে অ্যাভারেজ ব্যবসা করে। মেগাস্টার মান্না অভিনীত দেশদ্রোহী এই সিনেমাটি ফাঁসি সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। মান্না ইলিয়াস কাঞ্চনের তৃতীয় ক্ল্যাশে ইলিয়াস কাঞ্চনের ফাঁসি এই সিনেমাটি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অন্যদিকে মেগাস্টার মান্না অভিনীত দেশদ্রোহী এই সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল, তবে এই সিনেমাটি ব্লকবাস্টার হওয়ার কথা ছিল। ফাঁসি সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার কারণে দেশদ্রোহী এই সিনেমার কালেকশন অনেকটাই কমে গিয়েছিল। ইলিয়াস কাঞ্চন ও মান্নার চতুর্থবার ক্ল্যাশ হয় 28/10/1997 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে ইলিয়াস কাঞ্চন অভিনীত একজন বিদ্রোহী, মান্না অভিনীত ক্রিমিনাল। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত একজন বিদ্রোহী এই সিনেমাটি ক্রিমিনাল সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে ব্যাপকভাবে ফ্লপ হয়। মেগাস্টার মান্না অভিনীত ক্রিমিনাল এই সিনেমাটি একজন বিদ্রোহী এই সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। ইলিয়াস কাঞ্চন ও মান্নার চতুর্থ ক্ল্যাশে ইলিয়াস কাঞ্চন হেরে যায়, মান্না জিতে যায়। ইলিয়াস কাঞ্চন ও মান্নার পঞ্চম ক্ল্যাশ হয় 28/11/1997 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত ক্ষমা নেই, মান্না অভিনীত মানুষ। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত ক্ষমা নেই এই সিনেমাটি মানুষ সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। মেগাস্টার মান্না অভিনীত মানুষ এই সিনেমাটি গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত ক্ষমা নেই এই সিনেমার সাথে ক্ল্যাশ হওয়ার পর ব্যবসায়িক দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মানুষ সিনেমাটি অ্যাভারেজ। ইলিয়াস কাঞ্চন ও মান্নার সর্বশেষ ক্ল্যাশ হয় 14/11/1997 সালে। এই ক্ল্যাশে দুজনেরই একটি করে সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো হচ্ছে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত সুন্দরী মিস বাংলাদেশ, মেগাস্টার মান্না অভিনীত কান্দ কেন মন। গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত সুন্দরী মিস বাংলাদেশ, মান্না অভিনীত কান্দ কেন মন এই দুটি সিনেমা ক্ল্যাশ হওয়ার পর বক্স অফিসে দুটি সিনেমায় ব্যাপকভাবে ফ্লপ হয়। এই ক্ল্যাশে দুটি সিনেমারই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তো বন্ধুরা, এই ছিল গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন ও মেগাস্টার মান্নার 1997 সালে একই দিন সিনেমা হলে মুক্তি পাওয়া সকল সিনেমাগুলোর বক্স অফিস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।